একগাদ বিশিষ্ট সমীকরণ জোটের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে তিনটি ক্লাস দেওয়া হয়েছে, তিনটি কন্ডিশনের কখন সমাধান থাকবে না সেই রিলেটেড একটা প্রশ্ন সলিউশন করা হয়েছে, এবং একই সাথে একাধিক সমাধান কখন থাকবে এবং একক সমাধান কখন থাকবে। আমাদের আর কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো আমি এখন সলিউশন করার চেষ্টা করছি। সবাই খেয়াল করে, এই প্রশ্নটি এখানে বলছে যে এখানে প্রশ্নে বলা আছে ল্যামডা এবং মিউ এর এরূপ শর্ত নির্ণয় করো, যেন এই যে সরল সমীকরণ জোট এক নম্বর বলছে এটি অনন্য সমাধান থাকে, একাধিক সমাধান থাকে, আরেকটা হচ্ছে কোনো সমাধান থাকে না। প্রশ্নটি বিভিন্ন সময় এসেছে, যাদের ক্যালকুলেশনগত যদি কারো সমস্যা থাকে তাহলে দেখতে পারেন খুব দ্রুত আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি। তো আচ্ছা, ওকে, তাহলে আমরা সলিউশন শুরু করে দিই। আমরা প্রথমে লিখব যে প্রদত্ত সমীকরণ জোট, আচ্ছা এখানে দেখাই সলিউশন প্রদত্ত সমীকরণ জোট। চারটা বিষয় এখানে ল্যামডা এবং মিউর পরিবর্তে বিভিন্ন সময় এম এন বা কা আলফা বিটা থাকতে পারে, তো যেভাবে থাকতে গেল আমাদের সেম প্রসেস একই রকম। জোট হচ্ছে কি টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড ইকুয়াল হচ্ছে ফাইভ, এরপরে থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ল্যামডা জেড ইকুয়াল টু, এরপরে হচ্ছে এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস সিক্স জেড ইকুয়াল হচ্ছে মিউ। সেই পদার্থ সমীকরণ জোটকে আমাদের যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে আমাদের ইচ্ছালন আকারে নিতে হবে। তো এটাকে আমাদের কিসে নিতে হবে? ইচ্ছালন আকার, অর্থাৎ ইচ্ছালন আকার বলতে আমি যেটা বলছিলাম যে কর্ণ বরাবর আমরা একটা দাগ দিব, অর্থাৎ এটা জিরো, এটা এটা দাগের নিচে যেগুলো আছে সেগুলোকে জিরো বানাতে হয়। তা আমাদের প্রথমে এটা জিরো বানাতে হবে। তো আমরা সলিউশনটা দেখি, তাহলে প্রথম যেটা এটা ঠিক থাকবে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড ইকুয়াল হচ্ছে ফাইভ। সো এটাকে জিরো বানাতে হলে আমরা এল টু প্রাইম ইকুয়াল সাথে সাথে এল টু লিখে ফেলবো, বাকিটা আমরা পরে চিন্তা করবো, এল টু লিখে ফেলবো আগে। ওকে, সো এল টু এর সাথে আমাদের অবশ্যই টু গুণ করতে হবে, আর এটার সাথে আমরা যদি থ্রি গুণ করি তাহলে এটা তিন দুগুণে ছয় হয়, আর এটা তিন দুগুণে ছয় তাহলে জিরো হয়। তাহলে এটার সাথে আমরা টু গুণ করবো, টু এল টু মাইনাস হচ্ছে থ্রি এল ওয়ান। তো এই কাজটা আমরা এখন করবো। আমরা খুব দ্রুত কীভাবে করতে পারি, যে কাঠ পেন্সিল নিয়ে যাবেন সবাই, সেখানে যে সহগগুলো আছে এগুলো লিখবো, যে থ্রি মাইনাস প্রথমে এই যেটা এটার সাথে আমরা কত গুণ করতেছি, টু গুণ করতেছি, তাহলে এখানে হচ্ছে তিন দুগুণে ছয় সিক্স মাইনাস হচ্ছে এখানে টু, এখানে টু ল্যামডা, এখানে হচ্ছে আমাদের ফোর, আর এটার সাথে আমরা সিক্স থ্রি গুণ করবো তাহলে সিক্স হয়, আর এটা হচ্ছে তিন তিরিকা নাইন, তিন একে তিন, আর এখানে পাচ্ছি আমরা তিন পাঁচে পনেরো। এরপরে আমরা কী করবো, এটা বিয়োগ করবো, তাহলে এটা মাইনাস 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 মাইনাস, তো এটা যদি করি এটা জিরো হচ্ছে, আর এখানে হচ্ছে মাইনাস ইলেভেন, এটা হচ্ছে টু ল্যামডা মাইনাস থ্রি, আর এখানে হচ্ছে আমরা পাচ্ছি মাইনাস ইলেভেন। ওকে, তো এগুলো আমরা এখন বসা দেবো। তাহলে মাইনাস ইলেভেন হচ্ছে ওয়াইয়ের সহগ ছিল, তাহলে এখানে আমরা লিখবো মাইনাস ইলেভেন ওয়াই, আর এক্সের সহগ জিরো হয়ে গেছে, লেখার দরকার নেই। আর জেডের যে সহগ সেটা ছিল প্লাস টু ল্যামডা মাইনাস থ্রি ইন্টু জেড ইকুয়াল হচ্ছে কত, মাইনাস ইলেভেন। এরপরে যেহেতু কাঠ পেন্সিল দিয়ে লিখবেন আপনারা মুছে ফেলবেন। ওকে, সো এল এল টু এর কাজটা এবার এল থ্রি প্রাইমের কাজ করবো, এল থ্রি প্রাইম ইকুয়াল এল থ্রি সাথে সাথে লিখে ফেলবো, এই যে এল থ্রি। সো এখানে যদি আমরা টু গুণ করতে পারি, সো টু গুণ করে এল ওয়ানের সাথে বিয়োগ করি তাহলে আমাদের মিলে যায়, তাহলে টু এল থ্রি মাইনাস হচ্ছে এল ওয়ান। তো এখানে আগে থেকে টু আছে, আর কিছু গুণ করার দরকার নেই। তো এটার সাথে আমরা টু গুণ করতেছি, তাহলে টু সাত দুগুণে চোদ্দো, ছয় দুগুণে বারো, টু মিউ, আর এটার সাথে কিছুই গুণ করি নাই, তাহলে টু থ্রি ওয়ান, আর হচ্ছে ফাইভ। এরপরে আমরা কী করবো, বিয়োগ করবো, তাহলে এটা জিরো হচ্ছে, আর এখানে পাচ্ছি এগারো, আর এখানে পাচ্ছি আমরা মাইনাস তেরো, আর এখানে পাচ্ছি টু মিউ মাইনাস ফাইভ। ওকে, টু মিউ মাইনাস ফাইভ, এই লেখাগুলো আমরা এখানে লিখে দেবো, যে ইলেভেন ওয়াই মাইনাস থার্টিন জেড, এরপরে প্লাস থার্টিন জেড ইকুয়াল হচ্ছে টু মিউ মাইনাস হচ্ছে ফাইভ। ওকে, সো আমাদের যেটা বলছিলাম এটাকে জিরো বানানো, এটাকে জিরো বানানো, এটা ওকে, বাট এই যে অংশটা এটা জিরো হয় নাই, এই যে ইলেভেন ওয়াই যেটা এটাকেও জিরো বানাতে হবে, সেটাকে জিরো বানানো একেবারে ইজি বিষয়। আর যদি এল টু এর সাথে
এল থ্রির সাথে এল টু যোগ করি তাহলে এটা জিরো হয়ে যায়। তো পরের লাইনে এই কাজটাই করবো আমরা। তো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড ইকুয়াল ফাইভ মাইনাস ইলেভেন ওয়াই প্লাস এটা যেটা আছে এটাই লিখতেছি টু ল্যামডা মাইনাস থ্রি ইন্টু জেড ইকুয়াল হচ্ছে মাইনাস ইলেভেন। আমরা এটি চালন আকারে নিচ্ছি প্রথমে, ঠিক আছে। সো এল থ্রি প্রাইম নিয়ে আমাদের কাজ করতে হবে। এল থ্রি প্রাইম ইকুয়াল হচ্ছে এল থ্রি, সেটা যেহেতু আগে থেকে মাইনাস আছে এই কারণে আমরা এখানে প্লাস দেবো, প্লাস হচ্ছে এল টু। সো এটা করলে এখানে এটা জিরো হয়। আর এটা একটু রাফ দেখি এটা কত আসে। সো আমরা এটা থেকে প্রথমে এল থ্রি আগে লিখব যে মাইনাস থার্টিন জেড প্লাস হচ্ছে যেটা আছে এটা টু ল্যামডা মাইনাস থ্রি ইন্টু জেড। তো এটা একটু ক্যালকুলেশন করে দেখি কী অবস্থা এটার। তাহলে এখানে আমরা যেটা হচ্ছে মাইনাস তেরো জেড প্লাস টু ল্যামডা জেড, এটা গুণ করতেছি মাইনাস থ্রি জেড। তাহলে টু ল্যামডা জেড মাইনাস তেরো আর তিনে হচ্ছে ষোলো জেড। আর এখানে যদি আমরা টু কমন নেই, ঠিক আছে, টু যদি কমন নেই আর ল্যামডাটা পরে কমন নেই, হ্যাঁ আমাদের জেডও কমন যায়, তো জেড কমন নিচ্ছি, তাহলে টু জেড কমন নিচ্ছি। এখানে আমাদের বাকি থাকতেছে এখানে শুধু ল্যামডা মাইনাস টু কমন নিলে এইট থাকছে আট দুগুণে ষোলো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার যে টু ইন্টু ল্যামডা মাইনাস এইট ইন্টু জেড। সো এটা আমরা এখানে লিখব। সো এটাও জিরো হচ্ছে। সো এটা হচ্ছে জেডের সহগ প্লাস টু ইন্টু ল্যামডা মাইনাস এইট জেড ইকুয়াল। সো এটার সাথে আমাদের এটা কী করতে হবে, যোগ করতে হবে। সো এটাও যদি আমরা যোগ করি তাহলে কত আসে, যে দেখেন সবাই, টু মিউ মাইনাস ফাইভ যোগ করলে যেটা আছে সেটাই মাইনাস ইলেভেন। তাহলে টু মিউ মাইনাস হচ্ছে ষোলো। তাহলে আমরা যদি টু কমন নিই তাহলে মিউ মাইনাস এইট পাচ্ছি, তাহলে টু ইন্টু এখানে হচ্ছে মিউ মাইনাস এইট। ওকে, আমাদের প্রাথমিক যে কাজ ইচালন আকার সেটা ওকে। আমরা প্রশ্নটা আবারও দেখি। আমাদের প্রশ্নটা বলছে যে আমাদের অনন্য সমাধান কখন থাকবে, একাধিক সমাধান কিংবা কোনো সমাধান থাকে না। সো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণের জন্য সো আমাদের অ্যান্সারটা বই থেকে দেখাবো। সো এটা বোঝার জন্য আবার একটু প্রথম দিকে ফিরে আসি। তো আমাদের প্রথমে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে একক সমাধান কখন থাকে। যে আমরা খেয়াল করি একক সমাধান কখন থাকবে যদি চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা কী হয়, সমান হয়। এখন এই যে অ্যান্সারটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা যদি সমান হয়। অর্থাৎ এই এটাকে আমাদের তৃতীয় যে সমীকরণটা আছে আমরা এদিকে খেয়াল করি, এটাকে কোনোভাবে আমাদের জিরো ইকুয়াল জিরো এরকম বানানো যাবে না, তাহলে তো দুইটা সমীকরণ হয়ে যাবে। আবার জিরো ইকুয়াল সামথিং এরকমও কিছু বানানো হবে না, তাহলে তো এটা অসঙ্গত হয়ে যাবে। আমাদের এমন কিছু কাজ এখানে করতে হবে যাতে তিনটা সমীকরণে থাকে। সো তৃতীয় সমীকরণে আমরা যেহেতু ল্যামডা খেয়াল করি, তাহলে এক নং সমীকরণ জোটে এটা হচ্ছে এই যে এটা লিখছে এক ইচালন আকার, এখানে চলক সংখ্যা এবং মোট সমীকরণ সংখ্যা যদি সমান হয় তাহলে উহার কী থাকবে, একক সমাধান থাকবে। যেটা বলছিলাম ল্যামডা ইকুয়াল যদি এইট হয় তাহলে তো এটা জিরো হয়ে যায়, হ্যাঁ। এখানে যদি ল্যামডা ইকুয়াল এইট হয় তাহলে এখানে জিরো ইকুয়াল এটা সামথিং সোলার অসংজ্ঞায়িত সোলার, মানে এটা কী বলা হয়, এটাকে বলা অসঙ্গত চলার। তাহলে জিরো ইকুয়াল এইট হওয়া যাবে না, এখানে এইট হলে এখানে এইট মাইনাস এইট মানে হচ্ছে জিরো, এদিকে জিরো চলে আসে। এই যে জিরো ইকুয়াল নট এইটের জন্য উহার তিনটি চলকের তিনটি সমীকরণ থাকবে। সুতরাং ল্যামডা ইকুয়াল, সরি, এখানে ল্যামডা ইকুয়াল হবে, হ্যাঁ, ল্যামডা ইকুয়াল যখন এইট হবে না তখন প্রদত্ত সমীকরণ জোটের কী থাকবে, একক সমাধান থাকবে। ওকে, তাহলে ল্যামডার মান কখন এখানে কী হওয়া যাবে না, এইট হওয়া যাবে না। ওকে, সো এরপরে আমাদের বলছে যে একাধিক সমাধান কখন থাকবে। সো আমরা এখানে যদি কোনোভাবে জিরো ইকুয়াল জিরো আনতে পারি, হ্যাঁ, জিরো ইকুয়াল জিরো আনতে পারি, তাহলে আমাদের সমীকরণ হয়ে যাবে দুইটি আর চলক হয়ে যাবে তিনটি, তখন আমাদের একাধিক সমাধান থাকবে। এই যে ইচালন আকার এক চলক সংখ্যা মোট সমীকরণ সংখ্যার বেশি হলে উহার একাধিক সমাধান থাকবে। সো এখানে যদি আমরা ল্যামডার মান যদি এখানে এইট বসাই, এখানে জিরো হয়,
মিউর মান যদি এখানে 8 বসাই এখানেও 0 হয় তাহলে 0 = 0 চলে আসছে তাহলে আমাদের তৃতীয় যে সমীকরণ এটা বাদ হয়ে যাবে ঠিক আছে দুইটা সমীকরণ থাকবে সো এই কথাগুলো এখানে লিখছে মোট চলক সংখ্যা সমীকরণ সংখ্যা চেয়ে বেশি হলে উহার একাধিক সমাধান থাকিবে তো আমরা যদি ল্যামডা এবং মিউর মান যদি 8 বসাই তাহলে তৃতীয় যে সমীকরণ এটা 0 = 0 হয়ে যাবে তো এখানে সমীকরণ জুটি তিনটি চলকের দুইটি সমীকরণ হয় সুতরাং ল্যামডা এবং ইকুয়াল মিউ ইকুয়াল 8 এর জন্য প্রদত্ত সমীকরণ জুটের একাধিক সমাধান থাকবে ঠিক আছে সো তিন নাম্বার বলছে আদৌ কোনো সমাধান থাকবে না কোন সময় কোন কন্ডিশন এটা বলছিলাম 0 ইকুয়াল সামথিং যদি চলে আসে তাহলে সেখানে আমরা যদি ল্যামডার মান কোনোভাবে 8 বসাই দেই তাহলে এখানে 0 হয় আর মিউর মান এখানে আমাদের 8 বসানো যাবে না তাহলে তো 0 ইকুয়াল 0 দ্বিতীয় কন্ডিশন এই যে আগেরটার মতো চলে আসবে তাহলে এখানে ল্যামডার মান আমাদের হবে 8 আর মিউর মান 8 ছাড়া বাকি যে কোনো কিছু আমরা বসাতে পারবো ওকে তো আমরা এখানে এটা লিখছি যে আমরা জানি সমীকরণ জটির চলন আকার গুণিতে কোনো অসঙ্গত সম্পর্ক হইলে ওই সমীকরণ জটের কোনো কি থাকে না সমাধান থাকে না এতে ল্যামডা ইকুয়াল যদি 8 আর মিউ ইকুয়াল যদি নট ইকুয়াল 8 হয় হ্যাঁ তাহলে প্রদত্ত সমীকরণ জটের কোনো কি থাকবে না সমাধান থাকবে না আশা করি বুঝে গেছে ল্যামডার মান যদি আমরা 0 বসাই সরি 8 বসাই তাহলে এখানে 0 আর মিউর মান যদি 8 ছাড়া আমরা মনে করেন এখানে 10 বসাইছি তাহলে 0 ইকুয়াল আমাদের যেটা আসবে 0 ইকুয়াল এখানে যদি আমরা 10 বসাই তাহলে 4 আসে হ্যাঁ তাহলে এটা হচ্ছে অসঙ্গত তো অসঙ্গত সম্পর্ক থাকলে সেটার কোনো সমাধান থাকে না সো আশা করি বোঝা গেছে তো প্রথম ক্লাসটি পড়েন আর যারা করেছেন আশা করি আপনাদের সমস্যা হবে না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের